শালকামের এই অবস্থা, ফুল মারলে তো সানি লিওন হয়ে যেত, মানে বাংলা সানি লিওন। সুন্দর করে লেখা আছে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, অর্থাৎ তারা হচ্ছে গার্লস স্কুলের মেয়ে। তো গার্লস স্কুলের মেয়েদের আসলে কিছু বলার নাই, তাদের প্রধান শিক্ষককে বলবো যে আমাদের কাকার অনেক দুঃখ, আমাদের কাকাও এরকম লাল পানি খেয়ে অনেক নাচতে চায়। তো আপনি অতি বিলম্বে আপনার যে লাল পানি খেয়ে আপনার মেয়েরা নাচতেছে বা আপনার স্টুডেন্টরা যেভাবে নাচতেছে, আমার কাকার মনে অনেক দুঃখ, আমার কাকাও নাচতে চায়। সো আপনি যত তাড়াতাড়ি পারেন ওই লাল পানি পাঠিয়ে দেন। আর এইখানে একটু খেয়াল করেন যে লাল মেয়েটা দেখেন অবস্থা, মানে লাল মেয়ের নাচের অবস্থাটা দেখেন। মানে আমরা অনেক সময় বলি না যে দুইটা মানুষ হচ্ছে ঝগড়া লাগছে, তারপরে আমি যাওয়ার পরে, মানে দুইটা মানুষ মুখে মুখে ঝগড়া লাগছে, তারপর আমি যাওয়ার পরে হাতাহাতি লেগে দিছি। সো এরকম আর কি, বুরকা পরে যারা নাচতেছিল তারা ঠিক ছিল, মানে মোটামুটি চলনসই। বাট যখন হচ্ছে ওই লাল মেয়েটা ওইখানে গেছে, দেখেন একটু লাল মেয়েটা যখন গেছে তখন মানে লাল মেয়েটা মানে একটু বেশিই খাইছে। আর আমার যারা ছেলে বিভার্স আছেন তাদেরকে বলি, দেখেন এরকম মেয়ের বিয়ে করেন না, যদি 10 বারই পরে বা হচ্ছে 100 বারই পরেও বিয়ের কোনো অনুষ্ঠান হয় বা বক্স বাজায় বা কোনো অনুষ্ঠান হয়, তাহলে এরা রাত্রে 1টা বাজে উঠে চলে যাবে, তারপর গিয়ে লাল পানি খাবে আর এভাবে নাচতে থাকবে। আর হ্যাঁ, এইসব করতে শিখিয়ে দিয়েছে তোমাদের নানি। মানে বুরকা পরলে মানুষ যে একটা সম্মান দেয় বা মানুষ যে ভাবে যে বুরকা পরা মেয়েরা হয়তো ভালো, বা বুরকা পরলে মানুষ একটু অন্য চোখে থাকে যে না মেয়েটা হয়তো ভালো, যে বুরকার প্রতি মানুষের বিশ্বাস, যে বিশ্বাসটা সে বিশ্বাসটা আসলে উঠে গেছে। আর এদের দেখে অন্যরা কি শিখবে, মানে এদের স্কুলে যদি এরকম হয়, মানে এই সব ভিডিও যদি টিকটকে ভাইরাল হয় তখন অন্য কেউ কিন্তু এটা ভাইরাল হওয়ার জন্য এরকম করবে। এই ভিডিওটা যেহেতু টিকটকে ভাইরাল হয়েছে, সো অন্যরাও এটা ফলো করবে যে আমরা এরকম করে ভাইরাল হবো, এরকম একটা আগ্রহ তৈরি হবে। আর বুরকার প্রতি আমাদের যে সম্মান ছিল, আমার কথা হচ্ছে আপনারা নাচানাচি করেন যাই করেন, বাট ইসলামের বুরকা নিয়ে কেন? আপনার নাচানাচি করার ইচ্ছা আপনি করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার স্কুলে করবেন, বাড়িতে করবেন, আপনি টিকটক করবেন, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করতে পারেন। কিন্তু আপনি বুরকা পরে একটা ধর্মের একটা হচ্ছে সম্মানের একটা জিনিস যেটা হচ্ছে বুরকা, সেইটা পরে আপনি নাচানাচি করবেন, আমাদের ধর্মকে ছোট করবেন, এটা তো হতে পারে। আর আন্টি আঙ্কেলকে বলতে চাই, দেখেন মেয়েকে স্কুলে দিয়েছেন ভালোর জন্য, তারা যদি এরকম বুরকা পরে এসব নোংরামি করে তাহলে আপনাদের প্রতি আঙুল উঠবে যে এদেরকে কি পারিবারিক শিক্ষা দেওয়া হয়েছে নাকি এরা বস্তির মেয়ে। নাচানাচি করতেছেন ভালো কথা, আপনি নাচানাচি করেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু আমাদের ধর্মের একটা সম্মানের জিনিস যে বুরকা পরলে আমরা মেয়েদের অন্য চোখে দেখি, অন্যরকমভাবে দেখি, বুরকা হচ্ছে সম্মানের জিনিস। একে তো হচ্ছে বুরকা পরে নাচানাচি করছেন, সেটা আবার ভিডিও করছেন, তাও আবার টিকটকে ছেড়ে দিচ্ছেন, মানে এইসব করে ভাইরাল হলে কেউ আপনাকে ফুলের মালা দিবে না, সবাই আপনাকে জুতার মালাই দিবে, আর রোস্টারদের তালি তো ফ্রি পাবে। সুতরাং এখনো সময় আছে এইসব বুরকা পরে নোংরামি বাদ দিয়ে ভালো কিছু করেন, আপনারা গার্লস স্কুলে পড়েন, ভালো হন, ভালোভাবে পর্দা করেন, ভালো কিছু করেন। তো দর্শক বিন্দুরা দেখা হবে পরের ভিডিওতে, আসি তাহলে। আই লাভ ইউ।